জিরানিয়ার করুই বন এলাকায় জাতীয় সড়কের উপর ভেঙে পড়ে বিশাল আকার গাছ। এর ফলে টানা কয়েক ঘন্টা বন্ধ থাকে জাতীয় সড়ক। পরে বন দপ্তরের কর্মীরা গাছ কেটে যান চলাচল স্বাভাবিক করে। গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে রাজ্যে, ফলে অনেক জায়গায় মাটি ক্ষয় হয়ে গেছে কিংবা মাটি নরম হয়ে গেছে, যার কারণে জাতীয় সড়কের উপর অনেক গাছ ধসে পড়ার উপক্রম হয়েছে। বৃহস্পতিবার জিরানিয়ার করুই বন এলাকায় ভেঙে পড়েছে এমনই এক বিশাল আকারের করুই গাছ। সকাল সাড়ে চারটা পাঁচটা নাগাদ ভেঙে পড়ে গাছটি। যার কারণে দীর্ঘ পাঁচ ঘন্টা ধরে বন্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। যদিও এই ঘটনায় কোন ধরনের প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির খবর নেই, এদিকে ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান দুর্যোগ মোকাবিলা এবং বন দপ্তরের কর্মকর্তারা। নেওয়া হয় গ্রজারও, তৎপরতার সাথে শুরু হয় গাছ কাটার কাজ। সকাল প্রায় খবর পেলাম যে এই পুরুলিয়া এলাকায় একটা বড় একটা গাছ পড়েছে রাস্তা। তো কিভাবে পড়েছে যাই হোক সেটা তো জানা নেই বা কখন পড়েছে ঠিক টাইম টা আমরা বলতে পারছি না। যাই হোক, শুনে আমাদের দেশটা মেনে টিম এসে অফিসিয়াল রয়েছেন। তো যাই হোক, আমরা চেষ্টা করছি কিভাবে এটাকে রাস্তা থেকে রিমুভ করা যায়, রাস্তাটা অনেক ক্ষতি করতে হবে, কিভাবে ফ্রি করতে পারে আমাদের চেষ্টা করছি। দীর্ঘ পাঁচ ঘন্টার প্রচেষ্টায় গাছ কেটে জাতীয় সড়ক পরিষ্কার করতে সক্ষম হয় কর্মকর্তারা, স্বাভাবিক হয় যান চলাচল। তবে সৌভাগ্যক্রমে এত বড় ঘটনার কোনো ধরনের হতাহতের খবর নেই, কারণ যে সময় গাছটি ভেঙে পড়ে সে সময় জাতীয় সড়কে যান চলাচল ছিল স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।